আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখো না, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তারা জীবিত পাঞ্জাবিরা ধরে নিয়ে গেছে, আর আমার গুলি লাগবে, এখানে গুলি লাগবে, এই গুলির পরেই আমার এই হাতটা খাটো হয়ে গেছে। এরপরে এক মাস পুরা ডাক্তারের আন্ডারে ছিলাম, পরের মাস তো দেশ স্বাধীন হয়ে গেছে, পরে আর ইয়ে করি নাই। এর আগে আড়ুবাঙ্গা যুদ্ধ করছি, রায়পুরা কলোনিতে যুদ্ধ করছি, দুই তিনটা যুদ্ধেই সক্রিয়ভাবে অংশগ্রহণ করছি, খুব কঠিনভাবে। আমার সাথে যে মুক্তিযোদ্ধারা পাক বাহিনীর ধরে নিয়ে গেছে, রহিম ছিল তার নাম, তার বাড়ি আইপুর ইউনিয়নে ফুটি ইয়ার সাথে, ওই যে ইটাখলা আপনি আসছেন যে ইটাখলার এখানে, তো তারে হাত পা বাঞ্জা নৌকার মধ্যে বাঞ্জা রাখছিল। সে কিভাবে এই দড়িটা কাইটে নদীতে পড়ে গেছে, রাধাগঞ্জ বাজারে পরের দিন গিয়ে বাইছে, প্রায় 4-5 মাইল রাস্তা নদীটা গিয়া সে পরের দিন বাইছে জীবিত। স্বাধীনতার পরে 2-3 বছর তারে দেখছি শুধু সাদা কাপড় পরে থাকতো, এরপরে আর দেখি না, পরে আর তার খবর পাই নাই। স্বাধীনতার পরে আমরা যে মুক্তিযোদ্ধা এই শব্দটা বলতেও ভয় ভয় করছে, মানে যেটা কি আমরা যে মানুষ কি না, এটা ওই সমাজ মানিয়ে নিতে চায় না। আমার ইউনিয়নে প্রায় 25 জন লোকের ভুয়া মুক্তিযোদ্ধা বানাইছে, বললে আমি নামও বলতে পারব। সারা বাংলাদেশে 75,000 মুক্তিযোদ্ধা আছে ভুয়া। ১৯৮৬-87 জাতীয় তালিকায় এরশাদ সাহেব জয়েন করছে, মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল 1,24,000। 1988 মুক্তিযোদ্ধাদের কল্যাণ ট্রাস্ট, ভারতের কল্যাণ ট্রাস্টের যে তালিকা, এই তালিকায় টোটাল মুক্তিযোদ্ধ হল 69,000। ব্যবধানটা শুধু দেখেন, 94 ভোটার তালিকা করছে 86,000-এর, আর বাকি মুক্তিযোদ্ধাদের ভোটারই করে নাই। এরকম 1997-2001 পর্যন্ত মুক্তিবার্তার যে তালিকা, মুক্তিবার্তার যে বইটা পাশ করছে, ওই বইটার মধ্যে আছে 1,86,000 মুক্তিযোদ্ধা। 2004 ফাঁসে যেটা করছে, এটার মুক্তিযোদ্ধা সংখ্যা হলো 2,00,000। তাহলে প্রতি বছর কি সরকার চেঞ্জ হলে মুক্তিযোদ্ধা বাড়ে? মুক্তিযোদ্ধা কি বারবার হয় না একবার হয়? আপনারা ট্রেনিংয়ে থাকাকালীন সময়ে খবর পেলেন যে এখানে একদল সন্ত্রাসী চোখ বেঁধে মানে লোকজনকে জিম্মি করে টাকা পয়সা আদায় করছে, মেরে ফেলছে, সেটারও পরিণতি সম্পর্কে কি? আমরা যখন আসছি, আমরা যখন ভিতরে ঢুকে গেছি, তখন একদিনে তারা পরিষ্কার, তারা আর এই উপজেলায় তারা নাই। রশিদ মোল্লা বর্তমানে নরসিংদী, মানে গত গভর্নমেন্টের সময় নরসিংদী জেলার কমান্ড, উনি যে কখন মুক্তিযুদ্ধ হয়েছে এটাও আমরা জানি না। উনি ছিল এই সন্ত্রাসী বাহিনী দলের মধ্যে, এদের মতো কিছু লোকই এগুলি করতো আর কি। আমাদের গ্রামের পাশের গ্রামে একটা লোক এখনও জীবিত আছে, তসর আলী প্রধান ওনার নাম, ওনারে চোখ বাঁধা 8 ঘন্টা রাখছিল 20,000 টাকার জন্য।